मेरे बगने रत्नम में आप सभी को स्वागत कर रहा हूँ। आज का जो वीडियो है लालबाग से खाना का कुछ आयोजन किया हुआ है। बालाचरा जो डिवीजन है वहाँ पे पानी भर चुका है, तो यहाँ से लेके खाना बनाकर लेके जा रहा है बालाचरा बगल में। वीडियो को शेयर करना, लाइक करना, कमेंट जरूर करना और वीडियो पे बने रहिए। देखिए कि हम लोग का लालबाग बगल में जो हेल्प कर रहा है वो वीडियो आप लोग देखते रहिए, आप लोग वीडियो पे बने रहिए। गाड़ी उठने हो गए जे বাগারি লাইভ চ্যানেল বল পেটেড আছে উনাদের জন্য খিচড়ি বানানি হচ্ছে। আমার লালবাগ বাগানে যত ইয়ং ছেলেরা সব সহযোগিতা করছে, যাতে কমসে কম আমরা কমপক্ষে রাখেছি 2000 মানুষকে খাওয়ার ব্যবস্থা করছি। অনেক মানুষ সহায়তা করে, কেউ চাল, কেউ ডাল, কেউ পয়সা, কেউ লাকড়ি, কাজকর্ম করে সাহায্য করছে। আপনারা যদি চাও তো এরকম একটু আগে আসো, কারণ এখন অনেক সমস্যা, জলের ফ্লাডে এফেক্টেড হয়েছে মানুষ। এই বলে আজকে আমরা সব একজুট হয়ে করে কাজ করছি, যাতে 2000 পরিবারকে আমরা বেশি না একটু কমসে কম এক বেলা খাইয়ে দিতে পারলে অনেকটা ভালো হবে। থ্যাংক ইউ। আর আমাদের যে চ্যানেলটা আছে বাগানি লাভ, এটা খালি বাগানের রিলেটেড সবসময় আপডেট থাকে। তো আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করবেন এবং কমেন্ট করে বলবেন কেমন আমাদের কাজকর্ম বা কেমন করছি। কমেন্ট করলে ভালো হবে, কমেন্ট করলে আমরা একটু শিখবো যে আমাদের কোন জায়গায় ভুল, কোন জায়গায় ভালো। তো অ্যাটলিস্ট আপনারা কমেন্ট করবেন একটু, ঠিক আছে? আর বাগানি লাভটাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। চুকা হুম বালাচড়া জানে কে লিয়ে और हम लोग का गाड़ी जा चुका है, मैं स्कूटी लेके जा रहा हूँ। तो आप लोग वीडियो में बने रहिएगा और देखिएगा कि हम लोग তোরা খাইলে খিচড়ি, যা যা লে লে সবাই খাবে, যাও খিচড়ি খাবে, যাও।
चलो हाँ चलो 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 सुबह चलो तुधर को दवा हो खींच दिया जाओ जाओ जा जा आसो जाओ जा লালবাগ চা বাগানে এবং লালবাগ চা বাগানে শ্রমিকবৃন্দর সহযোগিতায় আজকে ফ্লাডে এফেক্টেড মানুষরা যার ঘর ঘর বাড়ি বেঘর হয়ে গেছে ওনাদেরকে এক ওনাদেরকে কিছু খাদ্য সামগ্রী যোগান করে এসেছি। আমি আসাম চা আর আমার লালবাগ চা বাগান সহযোগে আজি মানে আমার ইয়াত যেমন এফেক্টেড হয়েছে ফ্লাডত সিহঁতর কারণে অকমান সহায় আগবাইছো আর আপনার সেইটো ভাল সহায় বিচাৰিছো যে আর আপনি আগবাড়ি আসক আর সিহঁতক সহায় কর। भाई आप लोग तो देख रहे हो कि यहाँ पे इतना मतलब पानी भर चुका है। तो भाई देख लो हम लोग जो कर रहा हूँ शायद आप लोग भी करोगे तो बहुत ही हेल्प होगा हर एक आदमी के लिए। देख रहे हो यहाँ का चाय पत्ता सब डूब चुका है तो प्लीज़ आप लोग भी हेल्प करिए जहाँ जहाँ प्लांट अफेक्टेड है। আদরণীয় ছাত্র সংস্থার তরফের পৰা আমি কাছাৰ ডিষ্ট্ৰিক্টৰ কমিটি আহিছোঁ ইয়াত বালাচৰাত। ইয়াত ফ্লাড এফেক্টেড এৰিয়া আছে, যিবিলাক মানুহখিনি ইয়াত এফেক্টেড হৈছে তেখেতক আমি ইয়াত খিচিৰি ডিষ্ট্ৰিবিউচন কৰি আছোঁ আমাৰ কাছাৰ ডিষ্ট্ৰিক্টৰ পৰা। কাছাৰ ডিষ্ট্ৰিক্টৰ মই এডভাইজাৰী মই নিখিল কেঁচা মোৰ লগত বিষ্ণু নাইক মহাশয় আছে আৰু কাছাৰ ডিষ্ট্ৰিক্টৰ যি কমিটিবিলাক আছে তেখেতে ইয়াত ডিষ্ট্ৰিবিউট কৰি আছে, ডিষ্ট্ৰিবিউট ভালো হৈ আছে। কথাটো হ'ল আৰু আমি মানে মানুহ ইফেক্টেড আছে ইয়াতে। কথা হ'ল যে আৰু ৰাইজৰ যেটা মানে সমস্যাবিলাক আছে ইয়াত আৰু সাপোর্ট লাগিব। আমি আশা করি আমার আসাম চাকরি ছাত্র সংস্থার তরফের পরা এটাই মানে আমরা আশা রাখো যে ইয়াত যে যে সংগঠন আছে অরাজনৈতিক সংগঠন ইয়াত আই ডিস্ট্রিবিউট করলে ভাল হয়। ধন্যবাদ। আমাদের চন্দন সাউ যে ও এখন খিচড়ি বাড়তে নামে গেছে দেখছোই তো, গৌতম ভূমি এত কষ্ট করছে লালবাগ থেকে আগত গৌতম ভূমি খুব সুন্দর কাম করছে চন্দন সাউ। ভাই আমরা যেরকম করছি যাতে সবাই এরকমই কাজ করলে তারও এরকম বহুত মানুষের সুবিধা হবে। খিচড়ি দে দেওয়া হুম আর আমি দূসরি জায়গা পে যা রা হুম গাড়ি লেকে। তো আপনার ভিডিও পে বনে রয়েগা দেখিয়েগা আমি হ্যাঁ জগহ জগহ পে হেল্প কর রহা হুম। লে ও প্লেট লে ও আমার নাম গৌতম ভূমি। আমরা আচ্ছা থেকে সহযোগিতা করছি যাতে যেমন এইখানে বড়া বাগান বড়াচড়া বাগানের মানুষ অনেক কষ্ট ভোগ করছেন, যাদের তাদের যাদের ওদের ঘর না সব ডুবে গেছে, ডুবে যাওয়ার পরে খাওয়ার ব্যবস্থা নাই আর রাস্তার মধ্যে সাইডে ক্যাম্প বানায় আছে আর খানি যে এখানে চুলা বানায় যে ঘর খানি বানাবে রান্না জায়গাই নাকি সব মাটি হয়ে যায়, তার কারণে আমরা দেখে আমাদেরকে কষ্ট লাগেছে। তার জন্য আমরা চা বাগানের প্রত্যেক মানুষের ঘরে কালেকশন করেছি পয়সা চালুল দিয়ে আমরা খিচিড়ি উচিড়ি ব্যবস্থা করেছি রান্নার, এইটা আনে করে তাদেরকে একটা খানি এনে ব্যবস্থা আমরা লালবাগের মানুষ লালবাগ থেকে এনে আমরা মানুষকে খানির একটা ব্যবস্থা করেছি। সবটাকে তো সবটাকে বাগানের মানুষ সবটাকে খানির ব্যবস্থা করেছি তাবু সব।
আমাদের লালবাগ থেকে যেমন আমাদের লালবাগ বাগান যেটা মানে বাগান থেকে আমরা আসে করে আকসা গ্রুপ নিয়ে করে আমরা যেমন এখানে একটা যেমন মানুষকে যেমন একটু খিচড়ি ছিটি বেনাই করে আমরা একটু খাওয়াইছি। যাই হোক আমরা হয়তো একটু সান্ত্বনা সবকে দিতে পারি না, কিন্তু যতটুকু পারেছি আর কি আমরা চেষ্টা করেছি। চেষ্টাটা মানে আমরা সারা বাগান শ্রমিকের যেটা আমাদের বাগানের মানে মানুষ যেটা আর কি মানুষ সবকার সামনে লে থাড়া থাড়া আমরা পয়সা করে একটু সাহায্য করে দিয়ে করে এইসব জিনিসটা আমরা একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি আমাদের।